নমস্কার বন্ধুরা, শিক্ষাটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আইএসএমএস পোর্টালে বোনাস সাবমিশন করার যে মেনুটি, তা লাইভ এসে গেছে। এইচওয়াই এবং এসআই লগইনে তা আপনারা দেখতে পাবেন। তো আমি একটু দেখিয়ে দিই আপনারা সেই কাজটি কিভাবে করবেন। আপনারা প্রতি বছরই সেই কাজটি করেন, তবু একটু দেখে নিন। প্রথমেই আপনি আপনার ওএসএমএস পোর্টালটির স্কুল লগইন বা এসআই লগইন থেকে আপনারা লগইন করে নেবেন। লগইন করার পর আপনারা ট্রানজ্যাকশন ডাইরেক্টরি ম্যানেজমেন্ট এই মেনুতে গিয়ে ক্লিক করবেন সাবমিশন বোনাস রিকুইজিশন। এই মেনুতে আপনি ক্লিক করবেন। করার পর টাইপ অফ বোনাসে আপনি ফেস্টিভ্যাল বোনাস ফর ঈদুল ফিতর এখানে ক্লিক করবেন। করে সিলেক্ট ইয়ারে 21-22 করে সাবমিট করার পর এইখানে আপনি দেখে নিতে পারেন যে আপনার যে স্টাফের নাম দেখাচ্ছে তা ইয়েস করে দেখে নিচ্ছে, মানে চেক এজিবিলিটি। তো এখানে দেখবেন এটা জিরো আসছে, তার মানে ইনি বোনাস পাবেন না। তো আপনি এটাকে কেটে বেরিয়ে চলে আসবেন, করে এটা নো করবেন, করে এখানে সেভ করে দেবেন। দেখুন এই স্টাফটা উনি বোনাস পাবেন না, এখানে অ্যামাউন্ট বোনাস অ্যামাউন্ট জিরো দেখাচ্ছে। তো এই স্টাফের ক্ষেত্রে দেখুন এখানে ইয়েস করে আছে, ইয়েস করার পর এখানে ইনি বোনাস পাবেন, তো এখানে সেভ। তো এইভাবে যে স্টাফগুলো বোনাস পাবেন না তাইগুলো নো করে এরকম সেভ করে দেবেন সবার। করার পর দেখুন এইখানে সেন্ড টু ডিডিও এই অপশানটি চলে এলো। তো এইটা যেহেতু দেখুন এখানে জিরো, এখানে কিছু দেখাচ্ছে না, তো কোনো অসুবিধে নেই। তো এখানে সেন্ড টু ডিডিও করবেন। সেন্ড টু ডিডি এর পর আপনাকে সিওরিটি চাইবে, তো আপনি সেটা ওকে করে দেবেন। তো করার পর দেখুন আপনার বোনাস যে মানে সাবমিশন রিকুইজিশনটি আপনার সাবমিট হয়ে গেল। তো এই হলো এক ছোট কাজ, বোনাস সাবমিশন করা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।